আর বাইহাটা সারিয়ালিত নিখা হঠাৎ উপস্থিত হয় আরক্ষী সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত আর কোনো ধরনের খবর নিদিয়াকৈ আরক্ষী সঞ্চালক প্রধান গৰাকীয়ে বুঝললে আরক্ষীর কর্তব্য পথ দুর্ঘটনা রোধ করার বাবে আরক্ষীয়ে বিশেষ ভূমিকা লৈ থাকিব বলে উল্লেখ করে সঞ্চালক প্রধান গৰাকীয়ে আর নতুন বছর প্রাক মুহূর্তত নিচা সেবন করে গাড়ি চলাটো রোধ করার চেষ্টা চলা বলে উল্লেখ করে আরক্ষী সঞ্চালক প্রধান গৰাকীয়ে আর আরক্ষীসকলে কি ধরনের কর্তব্য পালন করে আছে হেয়া খবর নিদিয়াকৈ আহিলে বুঝিব পারি বলেও কয় আরক্ষী সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত আর রাষ্ট্রীয় ঘাইপথত দুর্ঘটনা রোধ করার বাবে ন্যাশনাল হাইওয়ে পুলিশ নামের নতুন পুলিশ বাহিনী গঠনের বাবে সরকারক প্রপোজাল দিয়ার কথাও উল্লেখ করে আরক্ষী সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত সবলে কেনে কোন হইছে আগলে খবর নিদিয়াকে আহিলে বুঝা যায় তারমানে দেখিছো আজ মানুষরা করে আছে কাম কিন্তু আমার এনালিসিস অল্প দুর্বল তাকে আমার হটস্পট এনালিসিস করা যায় আমি কিয় হব কি হয়েছে ঘটনাটো সেইবর উপর একর্ডিংলি আমি রেসপন্স সিস্টেম তো বনাব লাগবে এখন করে আছে এইখিনি যথেষ্টখিনি করা হয়েছে প্ল্যানিং করে আছে এনালিসিস চলি আছে এই বছর যাওয়া বছরকে কিঞ্চি হ্রাস পাইছে কিন্তু আমি আরো হ্রাস পাওয়া বিচারিছো দুর্ঘটনা আর মানুষের মৃত্যুটো কমাবর কারণে যিমান পারি চেষ্টা করা হয়েছে আর আমি একটা প্রপোজাল সরকারক দি থাকো চাওসুন কি হয় ন্যাশনাল হাইওয়ে পুলিশ বলে একটা নতুন পুলিশ গঠন করব বাহিনী একটা গঠন করব লাগবে কারণ অন্য স্টেটত থাকার নিচিনাকে ট্রমা সেন্টার ইত্যাদিখিনি আমি করবো ন্যাশনাল হাইওয়ের কথা পাতি পেলায় সেইখানে কারণে আমি মুখ করেছো ইতিমধ্যে